নমস্কার বন্ধুরা, আমি আজকে নিয়ে আবার চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন রেসিপি। কি মনে হচ্ছে এগুলো দেখে? নারকলের নাড়ু? না না, একদমই নয়। দেখতে থাকুন আমি আজকে কি বানালাম। আমার আজকের রেসিপি কাঁচকলার কোপ্তা কারি। কোপ্তা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টি কাঁচকলা এবং 2টো আলু। প্রেসারে আলু এবং কাঁচকলাকে আমি একটা সিটি দিয়ে নিয়েছি। সিটি দেওয়ার পর আমি এইবার কাঁচকলার এবং আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এই যে আমি আলুর খোসা ছাড়াচ্ছি, তারপরে একে একে আমি ছাড়িয়ে নেব কাঁচকলার খোসা। কাঁচকলার খোসাগুলোকে কিন্তু একদম ফেলবেন না। বাজারের আগুন যে দ্রব্যমূল্য, তার জন্য এবার মনে হয় ঘাসও রান্না করে খেতে শিখতে হবে। তাই কাঁচকলার খোসাগুলোকে আমি ভর্তা বানিয়ে খেয়েছি, সেই রেসিপিটা আগেই শেয়ার করে দিয়েছি। এই খোসাগুলোকে আমি ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিয়েছিলাম, দুদিন বাদেই এটা দিয়ে আমি ভর্তা বানিয়ে খেয়ে নিয়েছি। এবারে কোপ্তা বানানোর রেসিপিতে ফিরে আসি। আমি এখানে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ ছাতু। বেসন দিয়েও কোপ্তা বানানো যায়, কিন্তু ছাতু দিয়ে একবার অবশ্যই বানিয়ে খাবেন, স্বাদ কিন্তু অনেক বেশি হয় এতে। আর দিয়ে দিলাম ঘরে বানানো ভাজা মশলা। এখানে জিরে, ধনে এবং শুকনো লঙ্কা ভেজে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই ব্যবহার করলাম। আর দিলাম মিষ্টি সামান্য, আর দিয়ে দিচ্ছি নুন। এবারে নুন, মিষ্টি, ভাজা মশলা এবং ছাতু দিয়ে সেদ্ধ করে রাখা কাঁচকলা এবং আলুগুলোকে খুব ভালো করে চটকে নিচ্ছি। আর মনে যত রাগ ছিল সব কিছুই কিন্তু এগুলোর ওপরেই মেটাচ্ছি, কারণ রান্নাটা করতে করতে আমার বেশ রাত হয়ে গিয়েছিল। হয়ে গেল আমার মাখা। এবারে আমি সেই মাখা থেকে ছোট ছোট আকারের বল বানিয়ে নিচ্ছি। এই বলগুলোই প্রথমে দেখতে নাড়ুর মতো মনে হচ্ছিল। এইভাবে আমি সমস্ত বলগুলোকে আগে তৈরি করে নিয়েছি, গোল গোল করে। গ্যাস অন করে আমি বসিয়ে দিয়েছি কড়া। আমার সাদা তেলে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে। এই যে খুব হালকা হাতে আলতোভাবে বড়াগুলোকে তেলের মধ্যে ছাড়তে হবে, কারণ এগুলো খুবই নরম তুলতুলে, যদি একটু আঘাত লাগে তাহলে একদম মূর্ছা যাবে ফুলের ঘায়ের মতো। সেই জন্য আমি খুব সন্তর্পণে আস্তে আস্তে বলগুলোকে কড়াইয়ের তেলে ছেড়ে দিয়েছি এবং নেড়ে চেড়ে এগুলোকে বেশ লাল করে ভেজে নিচ্ছি। এই যে বলগুলো নাড়াচাড়া করে ভাজা করতে করতে এগুলোর রং চেঞ্জ হয়ে গেছে এবং এগুলো লাল হয়ে গেছে। এই বড়াগুলোকে তুলে নিয়ে আমি আবার অন্য বড়াগুলো দিয়ে দিলাম। এভাবে আমি সম্পূর্ণ বড়াগুলোকে ভেজে নিলাম। খুব হালকা হাতে এই কাজটা করতে হবে, সাবধানে, তা নইলেই কিন্তু বড়াগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার কারি বানানোর জন্য আমার লাগছে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ, লাগছে 2টো মিডিয়াম সাইজের আলু, 1টা টমেটো। আমি ভেতর থেকে দানা ফেলে দিয়েছি, কারণ অনেকেই টমেটোর দানা খান না। আর দিয়ে দিয়েছি রসুন এবং আদা। আর নিয়েছি কিছু কিশমিশ। কিশমিশটা দিয়েছি যাতে খেতে আরেকটু স্বাদ হয়। অবশ্যই গুঁড়ো মশলা লাগবে, লাগবে হলুদ, লাগবে লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো, নুন এবং গরম মশলার গুঁড়ো প্যাকেট রেখেছি। আর আমার সব রান্নায় চিনি তো আমি দেবই, সেই জন্য খুব সামান্য একটু চিনি নিয়ে নিয়েছি। চলে আসছি মূল রান্নায়।
এই যে তেলের মধ্যে কালো কালো দেখছেন, এটা কিন্তু কোনো ফোড়ন নয়, কড়া ভাজার পরে এই যে গুঁড়োগুলো তেলের মধ্যে রয়েছে। দিয়ে দিলাম দুটো তেজপাতা এবং চিনি ফোড়ন। ফোড়নটা একটু লাল হয়ে ভাজা হয়ে এলে এতে আমি দেব ডুবো করে কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে আমি একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। আলুগুলো সব দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার নেড়ে চেড়ে একটু ভাজা করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এতে অ্যাড করে দেব কুচো করে রাখা পেঁয়াজ। আলু এবং পেঁয়াজটাকে আগে একটু আমি ভেজে নেব। এই যে এবার দিয়ে দিলাম কুচো করে রাখা পেঁয়াজ। আলু পেঁয়াজ ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আর এদিকে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। নিয়ে নিলাম অল্প কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম টমেটোটি এবং আদা আর রসুন, যেগুলো আমি রান্নায় মশলা হিসেবে ব্যবহার করব। আদা রসুনের সঙ্গে যদি টমেটো আর পেঁয়াজ দেওয়া যায় তাহলে পরে পেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। এই যে সুন্দর পেস্ট হয়ে গেছে, ততক্ষণে আমার আলু এবং পেঁয়াজও ভাজা হয়ে গেছে। আমি এতে মশলাটা দিয়ে দিলাম। আর মশলা ভাজার সময় একটু জল অবশ্যই দিতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি একে একে আমার নিয়ে রাখা গুঁড়ো মশলাগুলো। সমস্ত রকম মশলা দেওয়ার পর আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। এবং যে কিশমিশগুলো আমি রেখেছিলাম সেই কিশমিশগুলো আমি এই মশলার সঙ্গে ভেজে নিচ্ছি। এই যে জলটা শুকিয়ে গেছে এবং মশলা থেকে তেল বেরিয়ে গেছে, তার মানে আমার মশলাটা ভাজা হয়ে গেল। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো জল। জল দিয়ে ফুটে ওঠার পর আমি খুন্তি দিয়ে কেটে দেখে নিচ্ছি যে আমার আলুগুলো সেদ্ধ হয়েছে না। আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম রেখে দেওয়া চিনিটা, মিষ্টিটা আমি অ্যাড করে দিচ্ছি, আর দিলাম গুঁড়ো গরম মশলা। ঝোলটাকে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আমি গ্যাসের নবটাকে কিন্তু সিম করে দিলাম। তারপরে আমি আবার সেই আলতো ভাতে বড়াগুলো এতে দিয়ে দেব এবং 2 মিনিট ফোটানোর পরেই কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেব। কারণ যদি বেশিক্ষণ ঝোলের মধ্যে আমি বড়াগুলোকে ফোটাই তাহলে বড়াগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে দিলাম একটা চাপা। চাপা দিয়ে আমি 5-7 মিনিট রেস্টে রেখে দিলাম। এইবারে চাপাটা খুললেই ভেতর থেকে বেরিয়ে আসলো খুব সুন্দর কাঁচকলার ভর্তা কারি। তা আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন কতটা ভালো লাগলো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আমার সব বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।